ফটোগ্রাফি ডিপার্টমেন্টে কি আম পারছি কোজি 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 ডাক কোজি সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। আমাদের ব্লগের সামনে লেগে তোমরা অবশ্যই বুঝে গেছো আমরা এখন কোথায় যেতে চলেছি, সেটা তোমরা হালকা হালকা বুঝতে পারছো। আজকে ড্রেস দেখতে পাচ্ছ সবাই আমাদের, মানে বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। আজকে গাইজ কলেজের নবীনবরণ বলে কথা। এই যে গাইজ, এর স্ট্যাটাস দেখে আমরা মানে কি বলবো, আমাদের অবস্থা খারাপ হয়ে যায় বুঝতে। যাই হোক, এখন তোমরা বুঝে গেছো যে এখন কোথায় যেতে চলেছি। আজকে গাইজ আমাদের কলেজের নবীনবরণ যাই থাকে বললাম, ওই যে পেছন দিকে আসছে রাখিগুলো। তো চলো কলেজে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এখন সেখানে করে তুই বল, আমি পড়তে জানি না কি পড়তে জানি না আসলে আমি লেখাপড়া জানি তো। চল 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 প্রবেশ প্রবেশ। কিন্তু আমরা কলেজ চলে এসেছি, তো আমরাই মনে হয় ফার্স্ট ফার্স্ট চলে এসেছি, দেখতে পাচ্ছি না সবাইকে খুব একটা। এই জায়গায় সেটা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাস। আজ বেশ সুন্দরভাবে সাজিয়েছি কলেজটা। এত সুন্দর মেলটা ঘোরা হয়েছে, আমি ওই কেন বসি আমাদের বাকি পার্টনার গুলো রয়েছে। এই যে তো যাই হোক, এখনো অনুষ্ঠানের বাকি মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো। আর যে গান বাজছে আলকাল করে কপিরাইট দিয়ে দেবার, তো চলো গাইস অনুষ্ঠানটা শুরু হোক, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। এই যে সেই খবর আমরা পেয়েছি, সুতরাং ছাত্রছাত্রীদের বলব যে তোমাদের ছাত্র এবং ছাত্রীদের জন্য যে সংরক্ষিত আসন সেখানে এসে তোমরা বসো। পরিচয় আগে করাই যাবে বহুত সারে লাইন মে খড়ে হ্যাঁ ভাই। কিছু দিচ্ছে নাকি Thank you.
ভাই কি পাইছিস বল, আবার বল বল, মুখে বল একটু কি কি পাইছিস ভাই, জোর করে বল, শুনতে পাচ্ছি না। একটি কলম, একটি মিষ্টির খাপ, একটি ফাইল। আচ্ছা এই যে জিনিসটা দেখ, দেখতে পাওয়া গেছে। আমাদের প্রচন্ড পরিমাণে খিদা লেগেছে, আর দেখতে পাচ্ছ আমাদের একটা করে মিষ্টি কাপ দিয়েছে। তো এখন বাজছে ইতিমধ্যে গাইস 1:30, 2 বেজে গেছে, আর খিদাই পুরো পেট জ্বলন করছে। সেদিন ভাবছি এইটাই খেয়ে পেটটা শান্তি করতে পারি, চলো। তো এই গাইস আমাদের ক্যান্টিন, চল চল তারা রুকতাম, পেছনে যাবো। কোথায় টেস্ট কেমন লাগছে? টক টক, ও ভাই আর ক্যান্টিন যাবো না, এই এইখানে ক্যান্টিন নেই। শুরু কর শুরু কর শুরু কর, চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এ আমচোর 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 চিতা চিতা একবার চিতা জোর করে চিৎকার কর। কেমন আমটা খাচ্ছে, কেমন আম খাচ্ছে, একে দৌড়েই কিন্তু খুব মিষ্টি আম, এতটা অসাধারণ টেস্ট। এখন সে আমটা মিষ্টি লাগছে তো, কত কষ্ট করে যদি আম খাবেন তো ডেসক্রিপশনে লিঙ্কে টেস্ট করে দেবে, সেখান থেকে আপনারা অর্ডার দিয়ে দেবেন, ওখান থেকে বিট্টু আপনাদের ঘরে হোম ডেলিভারি করে দেবে। স্ট্যান্ড না আর দেখে আমাদের নবীনবরণ উৎসব কমপ্লিট, আমাদের কমপ্লিট। সেদিন আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে, বেশ ভালো এনজয় হলো। এখানে আরেকজন মাল আম খেতে খেতে আসছে, এ বাসা যাব তো, এটা যাবো দুটো বেজে গেছে না তো ভাই, চলো ধরে বাইরে দিকে তোমার সাথে কথা হচ্ছে, এখন আর বেশি কথা বলতে পারবো না। এদিকে রোদ প্রচণ্ড পরিমাণে দিচ্ছে দেখতে পাচ্ছ, এদিকে এখন টাইম হয়ে গেছে প্রায় 2:30 মতো, চলো বাড়ির দিকে কথা। তো গাইস ইতিমধ্যে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কালকে আমাদের ফের আর একটা প্রোগ্রাম রয়েছে নবীনবরণের, যেটা মেন প্রোগ্রাম সেটা হবে কালকে, মানে 1 তারিখ, সেটা পুরো পুরো এনজয় হবে। মানে বিখ্যাত গায়ক আসবে, সেটা যাইহোক আমি কালকে বলবো, নামটা আজকে আর বলছি না। পুরো ফ্যান্টাস্টিক ব্লগ ভিডিও পরে দেখা হচ্ছে, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, চলো গাইস টাটা।